তো কথা হচ্ছে এমন একজন মানুষের হাতে আপনারা দিয়েছেন, আর আমি এটাও বলে যাচ্ছি আপনাদেরকে, ফালাসু দাওয়াতিল মুস্তাজাবাতুল্লা শাক্কা ফিহি না, দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিন প্রকার মানুষের দোয়া আল্লাহর কাছে গ্রান্টেড, তড়িৎ গতিতে, তড়িৎ গতিতে গ্রান্টেড, গ্রহণযোগ্য। তার মধ্যে একজনের একজনের দোয়া সে ব্যক্তি হচ্ছে মুসাফির, আরেকজন হচ্ছে মা বাবা, আরেকজন হচ্ছে মাজলুম। এই তিন প্রকার মানুষের দোয়া বাবদ দোয়া আল্লাহর কাছে তড়িৎ গতিতে গ্রহণ মানে গ্রহণ হয়ে যায়। তো মুসাফির মানুষের কাছে অন্তত বেশি নয় ভাই। আবার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি দর্শনকে আল্লাহ রাসূল একসঙ্গে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আরো অন্যান্য সাহাবি কথা বলেছেন, কিন্তু দর্শনকে একই সঙ্গে জান্নাতের ঘোষণা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিকে লক্ষ্য রেখে দশটা মানুষ